রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে ব্যাপক কাজ হয়েছে সরকারের তরফে এমনটাই দাবি করা হয় কিন্তু গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে পা রাখলেই সরকার এই স্বাস্থ্য ব্যবস্থার স্বরূপটা পরিষ্কার হয়ে যাবে আকারে প্রকারে বেশ স্বাস্থ্যবান হলেও সাধারণ মানুষের কাজেই আসে না ফলে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা এমনকি ভাঙাচোরা স্বাস্থ্য কেন্দ্রটি দিনে দিনে সমাজ বিরোধীদের দখলে চলে যাচ্ছে সুস্থ শরীর ও স্বাস্থ্যের কারণে স্বাস্থ্য কেন্দ্রে আসা সেই স্বাস্থ্য কেন্দ্রই যদি অস্বাস্থ্যের শিকার হয়ে যায় তাহলে সাধারণ মানুষজনের কি হবে হবে তাই সাধারণের সত্যতা যাচাই করতে স্বাস্থ্য পরীক্ষা তো করতেই অভিযোগের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের নামে জয়পুর স্বাস্থ্যকেন্দ্র হলেও স্বাস্থ্য কেন্দ্রটি পাঁচমুড়া বাজারের পাশেই অবস্থিত বাঁকুড়া জেলার পাঁচমুড়ার বিশ্বজোড়া নাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এই পাঁচমুড়াতেই জয়পুর স্বাস্থ্য কেন্দ্রটি দেখা মিলবে জয়পুর মৌজায় অবস্থিত বলে এই স্বাস্থ্যকেন্দ্রটি মৌজার নামেই পরিচিত একসময় এই স্বাস্থ্যকেন্দ্রটি বেশ সচল ছিল কিন্তু বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটি চরম অব্যবস্থার শিকার হয়ে পড়েছে পরিকাঠামো নিয়ে তেমন কোনো প্রশ্ন না থাকলেও নিয়মিত ডাক্তার নার্স সহ চিকিৎসা কর্মীদের অভাবে ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষজন রাতবিরেতেও সামান্য পরিষেবা পেতে তালডাংরা বা বাঁকুড়া মেডিকেল কলেজে দৌড়তে হয় তাদের ওষুধ বা অন্যান্য চিকিৎসা উপকরণ মেলে না স্বাস্থ্যকেন্দ্রে ফলে সাধারণ মানুষজনের শরীর স্বাস্থ্যের সমস্যায় কোনো কাজেই লাগে না কেন্দ্রটি এমনকি যথাযথ দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় তিনশো সাড়ে তিনশো প্রতিদিন রুগী থাকে সে পরিষেবা এখানে পাওয়া যায় না যদিও ডাক্তারবাবু খুব চেষ্টা করেন কিন্তু তাকে আবার ব্লক হাসপাতালে তুলে নেওয়া হয় সপ্তাহে হয়তো তিন দিন উনি ব্লক হাসপাতালে আর তিন দিন এই পাঁচমোড়া গ্রামীণ হাসপাতালে আসেন এছাড়া এখানে আগে যে ফেসিলিটিগুলো পাওয়া যেত প্রায় দুদশক আগে এখানে সদ্যজাত ওষুধ রুগীরা ভর্তি যেত সদ্যজাত ইয়ে হতো কিন্তু সেগুলো আর হয় না এই বিল্ডিংগুলো অযথা নষ্ট হচ্ছে যেগুলো না প্রত্যেকটা দিন পাওয়া যায় না কারণ উনি চেষ্টা করেন যেদিনই আসেন ওনাকে তুলে নেওয়া হয় ব্লক হাসপাতালে যেদিনই আসেন উনি একবার হাসি মুখে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেন এখানে ডাক্তার প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু এই সিস্টেমটা প্রতি স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কর্মী আবাসনগুলির জরা দশা দিনে দিনে ঝোপঝাড়ে ভরে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের চারধার আর এই অব্যবস্থার সুযোগ নিচ্ছে অসামাজিক কিছু লোকজন দিনে দুপুরে অসামাজিক লোকজনের ভিড় বাড়ছে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে সেক্ষেত্রে প্রশাসনিক গাফিলতির অভিযোগ ওঠায় স্বাভাবিক অসামাজিক কার্যকলাপ এখানে রাত সন্ধ্যে থেকে চত্বরে আসা যায় না এই একটা রেডটা দুটোর পরেই যখন ফাঁকা হয়ে যায় এই চত্বরে কিন্তু আর আসা যায় না জোর জঙ্গল পরিত্যক্ত রুম সব রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দরজা নেই জানলা নেই কোনো স্টাফ এখানে থাকে না আগে এখানে স্টাফ থাকতো নার্স থাকতো পর্যাপ্ত পরিকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ তাদের দাবি ন্যূনতম চিকিৎসা পরিষেবা থেকে তারা যেন বঞ্চিত না হন যাদের পয়সাপাতি নেই বড় পরিষেবা আমাদের ভালো পরিষেবা পেতে গেলে বাঁকুড়া হসপিটাল যেতে হবে প্রায় এখান থেকে চল্লিশ কিলোমিটার হ্যাঁ রাতে ভিতরে ডাক্তার পাওয়া যাওয়া এটাই সবচেয়ে গ্রাম অঞ্চলের মানুষের ইয়ে দাবি যেমন সবসময় আমরা ডাক্তারকে পাই কোনো বিপদে আর হচ্ছে রাতে ভিতরে যেমন প্রসূতির ব্যাপারটা প্রসব এটা যেমন ভর্তি করা যায় অ্যাডমিট করা যায় তবে অনিয়মিত হলেও চিকিৎসকের প্রশংসা শোনা গিয়েছে তাদের মুখে সেই চিকিৎসকও স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক উন্নয়নের পক্ষেই গিয়েছেন আমি যেটা বলছি এখানে ডাক্তার পাওয়া খুব আছে তো আমাদের সপ্তাহে প্রায়ই তারা যেতে হয় হ্যাঁ তারা ডিউটি করতে নাইট করতে হয় হ্যাঁ আমাদের আর ওসব আমাদের পছন্দ নয় আর কি বন্ধ হয় ওটা ব্যবস্থা করে না ওটা ব্যবস্থা আগে চাইছি যে ডাক্তার যেমন মোটামুটি সব দিনের কাজ করতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করে আর কি আর সেটা তো হয় ওটা হয় সবসময় পাওয়া যায় না সব জিনিসটা অনেক আইটেম থাকে তো সবসময় না পাওয়া যেতে পারে সেটা দুটো তো বাইরে আনতে হয় সব নারাজ সমস্যা তবে অভিযোগ মানতে ব্লক স্বাস্থ্য কিন্তু বিষয়টি নিয়ে সঙ্গে কথা বলার পাশাপাশি সমাধানে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত তিনি আমি তাও দেখে নিচ্ছি

আলমকি যে সমস্ত সরকারি সম্পত্তিগুলো আছে সেগুলোকে নষ্ট হচ্ছে সেগুলোর কোনো দেখভাল কর্তৃপক্ষই কিছু করা হয় না রাতের অন্ধকারে সেখানে একটা অসামাজিক কার্যক্রম চলছে গোটা হসপিটাল যেটা ঝোপ ছড়ে ভর্তি আছে সেখানে পরিষ্কার করার জন্য তো কেবল চিন্তাহলেই প্রশ্ন না পক্ষে কে নেওয়া হয় পুলিশে পরিষ্কার মাঝে হয়েছিল পঞ্চায়েতে বসে মাঝে হয়েছিল গাছ কাটার ব্যাপারে পঞ্চায়েত সভুতি একবার গিসিলেন ওখানে গাছের মেজারমেন্ট একটা অ্যাসেসমেন্ট করেছেন তো সেটা আমার কাছে আসেনি ঠিক আছে আমি আমি দেখে অবশ্যই বলাই বাহুল্য এভাবে চলতে থাকলে এলাকার মানুষজন আগামী দিনে চরম বিপদে পড়ে যাবেন তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন কিন্তু তা কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় খাতড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এক্সপ্রেস নিউজ